শহরটির নাম পোখরা। মহানগরী নয়, ততটা ছোটও নয়। শহরে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে সিটি বাসে চাপতে হয়। নেপালের ট্যুরিস্টদের জন্য এটি দ্বিতীয় জনপ্রিয় শহর। আবার বিশ্বের সবচাইতে বেশি ট্রেকার সমাগম হয় এই শহরটিতে, কারণ শহরটির উত্তর আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে হিমালয়ের বৃহৎ চূড়াগুলো। হিমলচুল্লি, মৎস্যপুচ্ছারে, স্বপারিষদ অন্নপূর্ণা, ধওলাগিরি, গঙ্গাপূর্ণা ইত্যাদি। শহরের প্রায় যে কোনো জায়গা থেকেই এদের দর্শন মেলে। এই পর্বত চূড়াগুলোর মধ্যে দিয়ে একটি সংকীর্ণ উপত্যকা ধরে পৃথিবীর সবচাইতে জনপ্রিয় ট্র্যাক রুটটি চলে গেছে অন্নপূর্ণা বেস ক্যাম্প অবধি। ওপথ ধরে হাঁটার যাবতীয় আয়োজন সারতে হবে এই শহরে। একটি সদাব্যস্ত এয়ার স্ট্রিপও রয়েছে এখানে। সকাল বিকেল মুহুর্মুহু 20-25 আসনের ছোট ছোট প্লেন ওঠানামা করছে এখান থেকে, যাচ্ছে কাঠমান্ডু, হিমালয়ের আরও গভীরে মুক্তিনাথ। আবার ওই পর্বত চূড়াগুলো একদম কাছ থেকে দেখিয়ে আনার নিয়মিত উড়ান রয়েছে। ভালো রকম কড়ি ফেললে প্যারাগ্লাইডিং করে বা রঙিন পাখায় প্রোপেলার লাগানো আল্ট্রালাইটে করে চিলের মতো আকাশে চক্কর কাটারও বন্দোবস্ত রয়েছে। তুষার শুভ্র পর্বতমালার দৃশ্য ছাড়াও এখানকার বাড়তি আকর্ষণ হচ্ছে বড়সড় একটি হ্রদ, নাম ফেওয়াতাল। এই হ্রদের পাড়ে বসে পড়লে খানিকটা আলস্য আসে। দেশি বিদেশি পর্যটকদের জন্য জলকেলির অন্তহীন সুযোগ। লেকের পাড় ধরে চলে যাওয়া রাস্তার অপর ফুটপাথ ধরে দীর্ঘ হোটেল পাড়া ও এন্তার কন্টিনেন্টাল রেস্টুরেন্ট, আর রয়েছে ভিনদেশি মুদ্রা বিনিময়ের হার সম্বলিত দীর্ঘ তালিকা টাঙানো সার সার এক্সচেঞ্জ কাউন্টার এবং ট্রেকিং সরঞ্জামের বিপণী। তাই পোখরার এই লেক সাইডটি আমাদের উপমহাদেশ বহির্ভূত কোনো এলাকা বলে ভ্রম হতে পারে। অন্নপূর্ণা এরিয়া কনজারভেশন প্রজেক্ট অফিস থেকে
পারমিট বানিয়ে বাংলুং বেনির বাস ধরে নয়াপুল পৌঁছে বাস যাত্রার ইতি। সেখানে চেকপোস্টে এন্ট্রি করে হাঁটা শুরু। পথে বীরথান্ডিতে মদিখোলা নদীর ওপর ব্রিজ পেরিয়ে পার ধরে নিতান্তই হালকা চড়াই ভেঙে আরও কিলোমিটার চারেক হেঁটে শাওলি বাজার। রাত কাটিয়ে ভোরে ঘানরুকের পথে দুস্তর চড়াই, ধাপে ধাপে ক্ষেত হয়ে বহু নিচে খাঁদের তলায় নদী, এখন আর চোখে পড়ে না। চোখের সামনে দিগন্ত আড়াল করে দাঁড়িয়ে মৎস্যপুচ্ছারে ও হিমল চুল্লি, আরো কিছুটা উঠলে পরে আকাশ ছুঁয়ে অন্নপূর্ণা। এ পথে ঘানরুক সমৃদ্ধ ও সবচেয়ে বড় গ্রাম। ৬০০০ ফুট উঁচু এ গ্রাম ছাড়িয়ে সামনের গিরিশিরায় উঠে গেলে খিমরন ডান্ডা, এটা ৮০০০ ফুট উঁচু। এই গিরিশিরার বহু নিচে একদিকে খিমরন খোলা নদী, অন্যদিকে ছাড়িয়ে আসা ঘানরুক গ্রাম। এই খিমরন ডান্ডায় গ্রাম বলতে ৫০০ ঘর এবং হয়তো ৭-৮ পরিবার, তার ২-৩ ঘর আবার ট্রেকারদের জন্য কোনো রকমে মাথা গোজার জন্য হোটেল নামে বরাদ্দ, তার সাথে রয়েছে খাবার দোকান। বিকেলে এক পশলা বৃষ্টি শেষে পাহাড়ের গায়ে এক টুকরো রামধনুর রং লেগে আছে। শরৎ পূর্ণিমায় রাতভর মৎস্যপুচ্ছারেদের দেখা পাওয়া গেল। অন্নপূর্ণা ও হিমলচুল্লির গায়ে আলো রঙের খেলা, চারপাশ উজ্জ্বল ও চনমনে। তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়তে হয়। জঙ্গলের ভেতর দিয়ে প্রায় খাড়া নেমে যেতে হবে অনেকটা পথ, একইভাবে উঠতে হবে ঠিক ততটাই। Thank you.
নিচের খিমরনখোলা নদী ক্রমশ এগিয়ে আসে, নামতে নামতে একেবারে নদীর পারে। অস্থায়ী পুল পেরিয়ে বুক ফাটা চড়াই, পাহাড়ের গা বেয়ে রাস্তাটি সোজা উঠে গেছে দূরবীন ডান্ডায়। ফেলে আসা গ্রাম, পাহাড়ি পথ, পাহাড়ের ঢালু গায়ে সিঁড়ির মতো ধাপক্ষেত, পরপর পাহাড় শ্রেণী সব নজরে চলে আসে এখান থেকে। পথের পাশে অপরিচিত পাহাড়ি ফুলের জলসা, একটিমাত্র খাবার দোকান দূরবীন ডান্ডার সম্বল। এখান থেকে হালকা চড়াই পথে পাকা রামদানার ক্ষেত ধরে চোমরং বেশি দূরে নয়। শাওলিবাজার থেকে চোমরং পৌঁছানোর একটি বিকল্প পথ রয়েছে। মদিখোলার উঁচু নিচু পার ধরে পথটি এগিয়ে গেছে ঘানরুক এড়িয়ে, তাই এ পথ ততটা খাড়া নয়।
কিন্তু চোখে পড়ে ডান পাশে আলম্ব খাড়া পাহাড়ের গা, তার উপরে লুমলে গ্রাম। এই বিকল্প পথে চোমরঙের দূরত্ব সামান্য কম পড়বে, তাই এ পথ অন্নপূর্ণা বেস ক্যাম্পের মূল সাপ্লাই লাইন। সার ধরে হেঁটে যাওয়া বিদেশি ট্রেকারদের রসনাকে পরিতৃপ্ত করার জন্য যাবতীয় খাবার সামগ্রী কুলির কাঁধ হয়ে জায়গায় জায়গায় পৌঁছে যাচ্ছে। পথ যত এগোবে তত রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাবারের দাম চড়বে। এক প্লেট ডাল ভাত তখন ন্যূনতম 500 টাকা। এ পথে যা একমাত্র কুলিদের এবং আমাদের মতো গুটি কয়েক ভারতীয় ও বাংলাদেশি ট্রেকারদের খুন্নিবৃত্তির নির্বিকল্প সম্বল। তুলনামূলক সহজ পথ ধরে সেই খিমরনখোলা নদী পেরোলেও সামনে অগ্নি পরীক্ষার মতো নিষ্ঠুর চড়াই, তবে খানিকটা উঠলে সান্ত্বনার মতো ঝিনু ডান্ডা। এ পথে রাত কাটানোর জায়গা, সিঁড়ি ভাঙা পথের দুপাশে গায়ে গায়ে লাগানো হোটেল রেস্টুরেন্টের সারি। ডান্ডা নামযুক্ত জায়গাগুলো পাহাড়ের শির দাঁড়াতেই গড়ে উঠেছে। নেপালিতে ডান্ডা কথাটির মানে সম্ভবত দাঁড়া, তাই দাঁড়া অর্থাৎ ডান্ডাতে অবস্থিত বলে এই জায়গাগুলোর এ ধরনের উপাধি প্রাপ্তি ঘটেছে। ঝিনু ডান্ডা থেকে খাড়া উঠে গেলে প্রথমে ঘান্ড্রুক ও খিমরন ডান্ডা হয়ে চলে আসা পথের সংযোগস্থল পড়বে। অতঃপর চোমরং, স্থানীয় লোকের ঘরবাড়ি প্রধান জায়গা হলে এটাকে গ্রাম বলা যেত, কিন্তু নিঃসন্দেহে আগাপাশতোলা এটি একটি টুরিস্ট ভিলেজ। শীর্ষ দেশ থেকে পাদদেশ পর্যন্ত পুরোটাতেই হোটেল রেস্টুরেন্ট ক্যাম্পিং গ্রাউন্ড তাঁবু ব্যতীত অন্য কিছু বিরল।
এই রুটে অধিকাংশ যাত্রী নয়াপুল থেকে হাঁটা শুরু করে প্রথম রাত ঘান্ড্রুকে কাটিয়ে দ্বিতীয় দিন চোমরঙে থাকেন। অনেকে এখানে বাড়তি একদিন কাটিয়ে নিজেকে অ্যাক্লেমেটাইজ করে এবিসির দিকে এগোন। এখানে ঝোপঝাড়ে ফুল রয়েছে, পাশেই এক বিশাল জলপ্রপাতও রয়েছে। তাছাড়া পাহাড়ের উত্তর গাত্রের উঁচু ঢালে ছবির মতো আঁকা এই জায়গা থেকে সকাল সন্ধে আকাশের অনেকটা জায়গা জুড়ে থাকা তুষারাবৃত গিরিশিখরগুলোর দর্শন পাওয়া যায়। প্রায় সমস্ত হোটেলের জানালা, ব্যালকনি, লন অথবা ক্যাম্পিং গ্রাউন্ড থেকে প্রহরে প্রহরে দৃশ্য পরিবর্তন উপভোগ করা যায়। ক্লান্ত দেহে লনে বসে আলস্যে বেলা কাটে। স্থানীয় কচিকাঁচারা বড়ই সপ্রতিব এবং ঝর্ণার মতো উচ্ছল। টুরিস্টদের আশেপাশে ঘুরঘুর করে, ভাব জমায়, ক্যামেরার সামনে পোজ দেয়, গান শোনায়, নাচে। সন্ধে হয়, মৎস্যপুচ্ছারের গা থেকে শেষ রক্তাভাটুকু মুছে যায়। আবার ভোর হয়, পূর্বাকাশ থেকে উত্তরাকাশে প্রতিদিনের মতো শো চলতে থাকে। ট্রেকাররা আধার মুছতে না মুছতেই বেরিয়ে পড়েন। কারো গন্তব্য সিনুয়া,
কেউ পৌঁছে যাবেন ব্যাম্বু লজ, এমনকি কেউ কেউ সন্ধে অবধি দোভান পর্যন্ত মেরে দেন। চোমরঙের পর পথ নেমে গেছে অনেক নিচে, নেমে আসা জলপ্রপাত পাহাড়ি নদী হয়ে ঝোলা পুলের তলা দিয়ে সগর্জনে বেরিয়ে যায়। রাস্তা সেতু পেরিয়ে ক্রমশ উপরে উঠতে থাকে ও সিনুয়া পৌঁছে যায়। এখানে একেবারে প্রায় ঘাড়ের উপরই মৎস্যপুচ্ছারে, আরও দক্ষিণে তাকালে ফেলে আসা চোমরং ও একে ছাড়িয়ে আরও দূর পাহাড়ে ঘানরুক নজরে আসে। হোটেলের সংখ্যা সীমিত বলে বেশিরভাগ ট্রেকাররা এগিয়ে যান।
পথ ঝিঝি মুখরিত জঙ্গলের ভেতর দিয়ে গাছের ছায়ায় ছায়ায় ঝর্ণা ছুঁয়ে এগোয়। সূর্য হেলে পড়ার সাথে সাথে বাম্বু লজ, গুচ্ছের হোটেল, লজ, রেস্টুরেন্ট ইত্যাদি রয়েছে, তবু সবসময় একেবারে প্যাকড। আগেভাগে পৌঁছতে পারলে কামরা বা বিছানা মিলতে পারে, না হলে ডাইনিং রুমের বিশাল টেবিলে অথবা ফ্লোরে পোর্টারদের সাথে বিছানা ভাগ করে নিতে হবে। কখনো কখনো তাও মেলা দুষ্কর, তখন ওই আস্তাবল মতো বাঁশের বা দরমার বেড়া দিয়ে আংশিক ঘেরা ওইটুকু মাচার আশ্রয় একমাত্র ভরসা। আবার সেই ঝর্ণার পর ঝর্ণা ডিঙিয়ে ঝিঁঝি ডাকা বনময় পথ, পথের পাশে ঝোপে ঝোপে নামগত্রহীন অবাক করা ফুলের প্রদর্শনী। না আটকে উপায় নেই, অনেকটা সময় ওরা কেড়ে নেয়, কিন্তু পথের ক্লান্তি ভুলিয়ে দেয়।
দোভান, যাদের বাম্বুলজে আশ্রয় মেলে না, বেলা থাকলে তাদের অনেকেই চেষ্টা করেন পা চালিয়ে এখানে পৌঁছে যাওয়ার, তবু নিশ্চয়তা নেই। আরও এগোলে হিমালয়া হোটেল নামে একটি আশ্রয়স্থল, বেশ কয়েকটি হোটেল রয়েছে এখানে, তাও ওঠানামা মিলিয়ে দুপক্ষের যাত্রীদের মোট সংখ্যার তুলনায় কিছুই নয়। তবুও সবাই একবার ভাগ্য পরীক্ষা করে দেখেন, পকেট সেখানে বিচার্য বিষয় নয়। এ জায়গা পেরিয়ে আরও কিছুক্ষণ চিরহরিত গাছগাছালি, পথের পাশে ঝর্ণা, অদূরে একের পর এক জলপ্রপাত। ধীরে ধীরে বৃক্ষের প্রান্তসীমা চলে আসে, অর্থাৎ উচ্চতা 11,000 পেরুলো। দূরে দেওরালি চোখে পড়ে, ডান পাশের মদিখোলা আরো শীর্ণ হতে থাকে, কিন্তু পথের সাথে সাথে সেও সিঁড়ি ভাঙে।
কোথা থেকে মেঘেরা এসে জুটে, চারপাশ ঢেকে দেয়। মেঘেদের করিডোর অর্থাৎ এই উপত্যকাটি আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে বলে মেঘেদের ভিড় জমে গেছে। মৎস্যপুচ্ছারে বেস ক্যাম্প পৌঁছতে যখন দেরি নেই, তখন এই উপত্যকাটি আবারও একটু প্রশস্ত হবার জায়গা খুঁজে পায়। মদিখোলা নদীও কলেবরে একটুখানি স্ফীত হয়। নদীর দুপাশে আবার প্রকৃতি সৃষ্ট ফুলের বাগান বেশ খানিকটা ছড়িয়ে, ক্যাম্প করে থাকার আদর্শ জায়গা। অবশ্যই ফুলগাছ না মাড়িয়ে। পাশেই রয়েছে দাঁত বের করা পুরনো এক হিমবাহ। চকচকে রোদ্দুরে টুপটাপ জল ঝরছে। জায়গাটি নিঃসন্দেহে বড়ই মনোহরা। অতঃপর 13,000 ফুট উচ্চতায় মৎস্যপুচ্ছারে বেস ক্যাম্প। উচ্চ হিমালয়ের নিসর্গ যেমন হয়, তেমনি জায়গাটি তুষারাবৃত পর্বতমালায় ঘেরা। দারুণ জায়গাটি, কিন্তু উচ্চতার লক্ষণ অনুযায়ী নিদারুণ হিমশীতল। পোখরা থেকে প্রতিদিন দেখে আসা মৎস্যপুচ্ছারে শৃঙ্গটিকে এই বেস ক্যাম্প থেকে আর দেখা যায় না, কারণ এটি পদতলে পড়ে থাকা তুচ্ছাতি তুচ্ছ অঞ্চল। অনুজীবের মতো ট্রেকাররা চলছে ফিরছে, স্কুলবাড়ির মতো সারসার কামরা নিয়ে এখানকার হোটেলগুলো অন্নপূর্ণা শৃঙ্গের দিকে মুখ করে মৎস্যপুচ্ছারে পর্বতের পায়ে ধাপে ধাপে দাঁড়িয়ে রয়েছে। উন্মুক্ত প্রকৃতিতে খোলা উঠোনে ডাইনিং টেবিল পেতে রোদ পোহাতে পোহাতে সাহেবদের ব্রেকফাস্টের আসর। এবারে অন্নপূর্ণা বেস ক্যাম্প অভিমুখী রাস্তাটা পশ্চিমমুখী। ওই রাস্তা ধরে অনেকটা সরে গেলে মৎস্যপুচ্ছারে শৃঙ্গটিকে দেখতে পাওয়া যায়। তবে এতদিন ধরে দেখে আসা তার দক্ষিণ গাত্রের চেহারার সাথে উত্তর পশ্চিম গাত্রের এ চেহারার কোনো মিল নেই। বিশ্বের অন্যতম সুন্দর শৃঙ্গের আকৃতির সাথে মাছের ঊর্ধ্বমুখী লেজের যে বৈশিষ্ট্যমূলক সাদৃশ্য, এদিক থেকে
তা হারিয়ে যায়। ভরা মরশুম, পুরো বিশ্ব বুঝি এ পথে নেমে এসেছে, তাই রাস্তা সারাইয়ের কাজ চলছে। চলার পথ শরৎ শেষের সোনালি ঘাসের সিঁথি কেটে ধীরে ধীরে পরবর্তী বেস ক্যাম্পের দিকে আরোহণ করছে। নীল আকাশ, শুভ্র তুষারাবৃত পর্বতমালা, পায়ের নিচে এই সোনালি ঘাস সব এত রঙিন, এত উজ্জ্বল, সব মিলিয়ে কেমন যেন এক উৎসবের মেজাজ তৈরি করে দিয়েছে। বিশ্বের সব পথ যেন এ পথের সাথে এসে মিলে গেছে। অন্নপূর্ণা বেস ক্যাম্প, উচ্চতা 14,000 ফুট। এখানে ট্রেকারদের পথের সমাপ্তি, শৃঙ্গ অভিযানের শুরু এখান থেকে। এই মুহূর্তে সম্ভবত শতাধিক ট্রেকার এখানে উপস্থিত রয়েছেন। যারা রাত কাটিয়েছেন তারা নেমে যাচ্ছেন, কয়েক দল ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন, আরও বহু দল এসে পৌঁছে যাচ্ছেন বলে। অনেকে দিনটা কাটিয়ে বেলায় বেলায় নেমে যাবেন মৎস্যপুচ্ছারে বেস ক্যাম্পে। অন্নপূর্ণা এক, অন্নপূর্ণা দক্ষিণ, হিমলচুল্লি, মৎস্যপুচ্ছারে ইত্যাদি অতিকায় সব পর্বতশৃঙ্গ যেন চারপাশে কাঁধে কাঁধ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। ট্রেকাররা সবাই যেন কোনো রকমে এই বন্ধনের ভেতরে গলিয়ে চলে এসেছে। শীর্ষ দেশগুলো যেন রূপোর পাত দিয়ে মোড়া, সূর্যের আলো ঠিকরে যাচ্ছে। পায়ের কাছে খাঁদে পাথরের চাদর গায়ে বিছিয়ে শুয়ে আছে বিশাল এক হিমবাহ। এক লহমায় মনে হয় পাথরের ঢেউ উঠছে বুঝি।
গহন উদ্যানে হোটেলগুলো দেখে অবাক লাগে। সবাইকে অভ্যর্থনা জানানোর জন্য এগুলো সদা প্রস্তুত। ভেতরে রান্নাঘর 24 ঘন্টা ব্যস্ত। কন্টিনেন্টাল মেনু, ভরপেট খাবারের মাশুল কি হতে পারে এই বেস ক্যাম্পে তা ধারণা করা অসম্ভব। ন্যূনতম আহার মূল্য 500 টাকা। মেনু বহির্ভূত ডাল ভাত খেতে হলে রান্নাঘরে পোর্টারদের সাথে কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতে হবে। সাহেবদের সাথে বসে ডাল ভাত খাওয়ার রেওয়াজ এখানে নেই। এই প্রাকৃতিক অ্যাম্ফিথিয়েটার উপভোগ করতে হলে এইটুকু ত্যাগ স্বীকার করে নিতে হবে। দিবাভাগের এমন ঝলমলে জমকালো নিসর্গ রাতের অন্ধকারে রহস্য মেখে নেয়। শেষ রাতে চাঁদের আলোয় স্নান সেরে স্নিগ্ধ হয়। চাঁদ জেগে থাকতে থাকতে ভোর হয়। তুষারাবৃত শৃঙ্গ ও গিরিশিরাগুলো কামারের হাতুড়ি পেটানো তপ্ত ফলার মতো লাল হয়ে ওঠে। সূর্য গুড়িসুড়ি মেরে আরো খানিকটা উপরে উঠে গেলে এই ফলাগুলো আরো ধার ও উজ্জ্বল হয়ে ওঠে। সব শেষে ইস্পাতের ফলার মতো চকচক করতে থাকে। হিমালয়ের এই ঐশ্বর্যরাজি চোখ ধাঁধিয়ে দেয়। পর্যটকরা মোহাবিষ্ট হন, এই অপরূপ মায়ায় বাঁধা পড়েন। আবারও একবার এ পথে আসার বাসনা বুকে পুষে নিয়ে এখান থেকে বিদায় নেন।